সকাল সুপ্রভাত সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে আজ আমরা শুনব রবীন্দ্রসঙ্গীত তবে আমরা তো ফেব্রুয়ারি মাসে পদার্পণ করেছি আর ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা দিবস আমাদের ভাষার মাস আর যেই ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি এবং সেই মর্যাদা কিন্তু পুরো বিশ্ব আমাদেরকে দিয়েছেন আমরা কিন্তু এখন শুধু শুধু আমাদের দিন নয় ফেব্রুয়ারি মাসের 21শে ফেব্রুয়ারি এখন কিন্তু এটা ইন্টারন্যাশনাল মাদার্স ডে আমরা সবাই জানি তো যাই হোক আজকে যিনি অতিথি তিনি আমাদের ভীষণ প্রিয় এবং তার সাথে যখন কথা হলো তিনি বললেন যে যেহেতু আজ এখন আমরা ফেব্রুয়ারি মাসের মধ্যে আছি কিছুদিন পরেই আমাদের ভাষা দিবস তাই আজকের দিনটি উনি দেশের গানগুলো শোনাবেন রবীন্দ্রসঙ্গীতের দেশ পর্যায়ের গানগুলো তো তার সাথে পরিচয় করে দিচ্ছি শিল্পী ছায়া কর্মকার শুভ সকাল কেমন আছো ভালো লাগছে এবং আমারও এই মানে এখানে প্রতিদিন প্রিয় জনের সাথে দেখা হয়ে যায় আর সেই এমনিতে তো দেখা হয় না তো কি বলবো ভীষণ ভালো লাগে আমারও সত্যি কথা বলতে যে সব গুণীজনদের সাথে সকালবেলা এসেই দেখা হলো বেশ এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সবাইকে সেটের বাইরে ভেতরে যারা আছেন প্রত্যেককে শুভ সকাল আচ্ছা আমরা গানে যাব তার আগে যথারীতি তুমি যেহেতু আগে এসে গেছো জানো যে আমাদের সাথে যে গুণীজনেরা রয়েছে তাদের সাথে পরিচয় পর্বের মধ্যে দিয়ে অনুষ্ঠানটা শুরু হয় তো সেই সেই কর্মটি সেরে ফেলি কিবোর্ডে আছেন নূরে আলম সজীব তবলায় আছেন মিলন ভট্টাচার্য দৌলতুর রহমান আছেন গিটার এবং আজকে অক্টোবরে আমাদের সাথে আছেন বিলাস দা শুভ সকাল তুমি বলছিলে যে আজকের মানে গানের তালিকাটি তুমি দেশের গান দিয়ে সাজিয়েছো রবীন্দ্রসঙ্গীতের দেশ পর্যায়ের গানগুলো দিয়ে স্বদেশ পর্যায়ের ভাষার মাস দেখে আর স্বদেশ পর্যায়ের গান আসলে খুব একটা গাওয়ার আমাদের সুযোগ হয় না এই সারা বছর অপেক্ষা করতে হয় ফেব্রুয়ারি মাসের জন্য তো মনে হলো যে আজকে একটু গানে গানে শ্রদ্ধা নিবেদন করি চলো সেটা ফেলি চলো প্রথমে বাউলঙ্গের একটি গান রচনা 1905 শোনাই তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফলবে না আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফলবে না হয় তোরে ফল ফলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে ও তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না হয়তো বাতি জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না আসবে ঘিরে বনের প্রাণী শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না হয়তো তোমার আপন ঘরে পাষাণ হিয়া গলবে না বদ্ধ দুয়ার দেখলে
পথে চলে বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি কি তুই আসবে চলে তোরে বারে বারে খেলতে হবে হয়তো দুয়ার টলবে না বারে বারে খেলতে হবে হয়তো দুয়ার টলবে না হয়তো দুয়ার টলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফলবে না আশা লতা পড়বে ছিঁড়ে হয়তো রে ফল ফলবে না হয়তো রে ফল ফলবে না তা বলে ভাবনা করা চলবে না তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না তা বলে ভাবনা করা চলবে না তা বলে ভাবনা করা চলবে না স্বদেশ পর্যায়ের গান কিন্তু গানের মধ্যে একটা জাগরণ আছে এই গান এই জাগরণটা কিন্তু আমরা প্রতিদিনের একটা ব্রত হিসেবেও নিতে পারি এটা যে শুধুই স্বদেশ কেন্দ্রিক তা নয় আর দেশমাতৃকার প্রতি ভালোবাসা শ্রদ্ধা জায়গা থেকে আমাদেরকে সবসময় জাগতে হবে ভাবনা করার পাঁচের যে সময়টা বঙ্গভঙ্গের সময় ছিল এবং ওই সময়টাকে কেন্দ্র করা হয়েছিল গানগুলো দিয়ে সত্যি এবং এখনো গাইতে বসলে আমরা তো আসলেই একা একাই ফাইট করছি সে মানে মানে এটা নিজের জন্য নিজের জীবনের বাণী হতে পারে আর বঙ্গ হ্যাঁ যে কথাটি তুমি বলছিলে যে আসলে বঙ্গভঙ্গ কেন্দ্র করে কিন্তু জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিন্তু ছিল একটা বেশ তীর্থস্থান বা পীঠস্থান যেখানে কিন্তু বাড়ি থেকেই তো সব আন্দোলনের সৃষ্টি যেটা কিন্তু আমি বলবো সাংস্কৃতিক আন্দোলন যাই হোক কথাই তো কথা বাড়বে সাংস্কৃতিক আন্দোলন সত্যি তাই চলো আরো কথা হবে আমরা তো গান শুনে ফেলি তার এবারেও নিশিদিন ভরসা রাখি সবেই হবে মানে প্রত্যেকটা এখানেও একটা ভরসা একটা জাগা নিয়ার বিষয় রয়েছে কোনোভাবে এই গানগুলো করলে এগোনোর কোনো রাস্তা নেই এটা একদমই বলতে পারবো না আর কি যখন আমার মনে হয় যখন আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড থাকি আমাদের স্বদেশের গানগুলো বেশি বেশি গাওয়া উচিত নিজের জন্য নিজের জন্যে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে যদি
সেজে ঘন্টা যখন উঠবে বেজে দেখবে সবাই আসবে সেজে একসাথে সব যাত্রী যত একই রাস্তা লবেই লবে উড়ে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে নিশিদিন ভরসা রাখিস হবেই হবে ওরে মন হবেই হবে ভীষণ ভালো লাগার একটা গান আর গানটা শুনতে শুনতে একটা বিষয় আমার জাস্ট মাথায় এলো আমি একটু শেয়ারও করতে চাই তা হলো যে দেখব মানে তুমি হয়তো দেখে থাকবে যে দেশের গানগুলো না মানে অধিকাংশই কিন্তু একটু বাউল আঙ্গিকের হয়তো বা এবং সময়টা তো কাছাকাছি সবকিছু 1905-এর মধ্যে বা সেই মানে কাছাকাছি সময়ে তো হয়তো বা ওই সময় বাউলের সুর দ্বারা উনি অনেক বেশি প্রভাবিত ছিলেন বলে দেশে মানে এই যে স্বদেশ পর্যায়ে এবং বাউলের একটা সবচেয়ে বড়ই হচ্ছে বাউলটা দিয়ে অনেক তাড়াতাড়ি মানুষের মন খুব ইয়ে করা যায় বাউল এবং কীর্তনের দেখো আমরা তো গান করি আমরা বুঝি যে অন্য গানের থেকে বাউল অঙ্গের গান এবং কীর্তন অঙ্গের গান মানুষের অনেক বেশি নাড়া দেয় নিশ্চয়ই নিশ্চয়ই মানে যারা আমরা গান করছি তারাও বুঝি যে শুনে তারও কিন্তু ভীষণ রকম নাড়া দেয় তো বাউল অঙ্গের গানগুলো দিয়ে অনেক বেশি আবিষ্ট করা যায় মানুষ হ্যাঁ তা তো বটে এবং যেটি বললো যে হয়তো বা ওই সময় উনি নিজেও বাউলের সুর দ্বারা অনেকখানি প্রভাবিত ছিলেন বলে তার মানে ফলস্বরূপ হয়তো বা আমরা এত চমৎকার কিছু স্বদেশ পর্যায়ের গান পেয়েছি তাহলে এবার কোন গানটি শোনাচ্ছি এবারে একটু ভিন্ন সংকোচের বিভলতা নিজের সেই বিখ্যাত ছোট থেকে স্কুল থেকে যে শুরু করেছে এই গানটার মধ্যে কি একটা স্পিরিট আছে সত্যি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে সাংঘাতিক অন্যরকম গতি আছে একদম চল গিয়ে ফেলি সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান সংকোচেরও বিহ্বলতা নিজের অপমান সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান বলের রক্ষা করো দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন কভু না জানো মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভর না রেখো সংশয় মুক্ত করো ভয় নিজের উপরে করিতে ভর না রেখো সংশয় সংকটেরও কল্পনাতে হয়ো না ম্রিয়মান ধরো
ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে পণ করিও প্রাণ। মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়, মুক্ত কর ভয় দুরূহ কাজে নিজের দিও কঠিন পরিচয়। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। সংকোচের বিহ্বলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান। গানটার মধ্যে যেটি বলছিলাম যে একটা অন্য রকম গতি আছে, যেন মানে মুহূর্তের মধ্যেই সবকিছু যেন পাল্টে গেল, তাই না? আর একটু বলতে হয় গানটা সম্পর্কে একটু বলতে চাই, তা হলো যে এই গানটি তো 1931 সালে 1931 খুব সম্ভবত তো ওই সময় কলকাতায় একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল, যেখানে যেটি জাপানি একটি উৎসব জুজুৎসুর প্রদর্শনী উপলক্ষে, এবং সেই অনুষ্ঠান উপলক্ষে গানটি রচনা করা হয়েছিল। এবং পরবর্তীতে সংকোচের জায়গায় সন্ত্রাস শব্দটি সংযোজন করে চিত্রাঙ্গদায় যুক্ত করা হলো গানটি 1936-এ। আবার সেটি তো এবার পরে কোন গানটি শোনাচ্ছে? এবারে চলে যাচ্ছি বাংলার মাটি বাংলার জল। এই গানটার অনেক রিকোয়েস্ট করেছে অনেকে, এই গানটা গাওয়া হয় না খুব একটা, একটু শোনাই। এটাও সেই সমসাময়িক 1905-এর দিকের, হ্যাঁ, রাখি বন্ধন উৎসবের সময় রচনা। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা, বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা। সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালি
চমৎকার। এই গানটি খুব সম্ভবত এই গানটি গিয়ে এক সময় রাখি বন্ধন উৎসবের বোধহয় সূচনা ঘটেছিল এবং ধপ কীর্তনের আদলে গাওয়া মানে রচিত সুরারোপিত আর কি গানটি। আর আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা কথা কত প্রাণের কথা, ওদের মনের কথা, ভীষণ কাছের, খুব ভালো লাগে। যাই হোক, আমরা একদম শেষের দিকে রয়েছি, হয়তো আমরা আরেকটি গান শুনতে পারবো। আচ্ছা, তো একটি নয়, আমরা দুটি গান শুনতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখন কোন গানটি শুনছি? এখন একটু পূজা পর্বে চলে যাচ্ছি, এটাও বাউলঙ্গেরই, আমি মারের সাগর পাড়ি দেব। এবং এই গানটির মধ্যেও কিন্তু একটা সেই আমরা রবীন্দ্রসঙ্গীতের তো বৈশিষ্ট্যই এটা যে সব কিছুকে আমরা কিন্তু একাকার হয়ে যাই। ইয়েতে ছিলাম, ওয়েটাতে ছিলাম, এই গানটার ওয়েটাও সেই একই জিনিস, সেই দুঃখ কষ্ট যত যাই কিছু থাকুক সেগুলোকে মারিয়ে সব সামনে, হ্যাঁ, এগিয়ে চলার, সামনে এগিয়ে চলার কথা। বাউলঙ্গের গান বিষম ঝড়ের বাইরে
মাসটা যখন হয় বিশেষ একটি মাস, আর সেই সময় দেশের গানগুলো মানে সেই মাস উপযুক্ত গানগুলো কিন্তু আমাদের ভীষণভাবে নাড়া দেয়। আর তোমাকে অনেক ধন্যবাদ জানাই আজকের অতিথি হয়ে আসবার জন্য, চমৎকার কিছু স্বদেশ পর্যায়ের গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আর আমার মনে হয় যারা আমাদের সাথে ছিলেন আজকে সকাল শুরুর এই প্রথম ভাগটায়, তারাও নিশ্চয়ই আমাদের সাথে একমত হবেন যে সকালটা চমৎকার কেটেছে। আমার ভালো লাগবে আসলে, ওই যে বললাম যে এত গুণীজনের মাঝখানে বসলে গান এমনি খুব মানে আমিও খুব এনজয় করছিলাম। আচ্ছা বা খুব ভালো লাগলো, আর আবারও নিশ্চয়ই তোমার সাথে দেখা হয়ে যাবে এই অনুষ্ঠানে কোনো না কোনো দিন। ভালো থেকো, আমরা শেষ গানটি শুনবো, তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় জানিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা রাখি আমাদের সাথে আপনাদের সকলটাও নিশ্চয়ই চমৎকার হয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো বাংলা গানের সাথে থাকুন, শুভ সকাল। আমিও একটু ছোট্ট করে বিদায় জানাই এনটিভিকে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই যে মাঝে মাঝে এই গানগুলো করার সুযোগ করে দেওয়ার জন্যে। আর দর্শক তো অবশ্যই, ভাষার মাস, আমরা যেন বেশি বেশি বাংলা গান শুনি, নিজেদের পরিচয়টাকে যেন মানে সবাই বুঝতে পারি আমরা, এটা আমরা ভুলতে বসেছি, আমরা কী নিয়ে যুদ্ধ করেছিলাম। যাই হোক, অনেক শুভকামনা সবার জন্য। আমি স্বদেশ পর্যায়েরই, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও অভাগা, কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়, সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি সবাই ফিরে যায় ওরে ওরে ও অভাগা, সবাই ফিরে যায় যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, ও তুই রক্ত মাখা চরণ তলে একলা দলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও অভাগা, আলো না ধরে যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক
একলা চলো রে,